আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ফ্লুইড মেকানিক্সের চ্যাপ্টার 4। তাহলে চ্যাপ্টার 4-এ আছে, চ্যাপ্টার 4 এটার নেম হলো ফ্লুইড কাইনামেটিক্স, তাই না? ফ্লুইড কাইনামেটিক্সে আছে আপনার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন, ফ্লো রেট। তাহলে দেখেন, এই টিউটোরিয়ালে আপনাদেরকে ভেলোসিটি দেখাবো, ভেলোসিটির ফর্মুলা কিভাবে আপনারা কম্পোনেন্টে, এক্স ওয়াই জেড কম্পোনেন্টে কিভাবে ভেলোসিটির মান এবং রেজাল্টেন্ট ভেলোসিটি বের করবেন অথবা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বের করবেন, এই ফর্মুলাগুলো আজকে আপনার এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখেন, এখানে ভেলোসিটি ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি বি ইজ দ্য হলো রেজাল্টেন্ট ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে ইন ফ্লুইড ফ্লোর ক্ষেত্রে। তাহলে আর ইউ বি এন্ড ডব্লিউ হলো ইটস কম্পোনেন্ট ইন এক্স ওয়াই জেড ডিরেকশনে, এক্স ওয়াই জেড ডিরেকশনে ইউ বি ডব্লিউ হলো কম্পোনেন্ট। হ্যাঁ, যদি এক্স ইকুয়াল টু ধরেন 2 দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2, তাহলে ইউর ভ্যালু হবে 2, জেড ইকুয়াল টু 3 দেওয়া থাকলে বি এর ভ্যালু হইব 3, জেড ইকুয়াল টু 3 দেওয়া থাকলে ডব্লিউ বি ভ্যালু হইব 3, ওয়াই একটা ভ্যালু দিলে তাহলে বি হবে। মোট কথা, এটা মনে রাখবেন, এক্স এক্স হলে ইউ, এক্স ডিরেকশনে কোনো ভ্যালু থাকলে তাহলে হবে ইউ, ওয়াই ডিরেকশনে কোনো ভ্যালু থাকলে তাহলে হবে ভি, আর জেড ডিরেকশনে কোনো ভ্যালু থাকলে তাহলে হবে ডব্লিউ। তাহলে দেখেন, এইগুলোর থেকে আমরা দেখতে পারি যে ভেলোসিটি ভেক্টর, তাহলে দেন ভেলোসিটি ভেক্টরটা বি ইকুয়াল টু দাঁড়াইতেছে ইউ আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ প্লাস ডব্লিউ কে ক্যাপ। তাহলে এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো হলো একটা ইউনিট ভেক্টর, এগুলোকে বলা হয় একটা ইউনিট ভেক্টর। এই যে আমি এখানে দেখিয়ে দিছি, দেন আই জে কে, এগুলো হলো একটা ইউনিট ভেক্টর। তাহলে এটা এই ফর্মুলা এটার থেকে যদি আপনি তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি ফর্মুলাটা বের করেন, তাহলে দাঁড়ায় এই যে ভি ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, এই একটা ফর্মুলা। আবার ভেলোসিটি ভেক্টর, দেখেন ভেলোসিটি ভেক্টর এখানে হলো ইউ ইকুয়াল টু হলো ফাংশন অফ ওয়ান এক্স ওয়াই জেড টি, টি হলো উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, আবার ভি ইকুয়াল টু এফ টু ইকুয়াল টু এক্স ওয়াই জেড উইথ রেসপেক্ট টু টাইম, আবার ডব্লিউ ইকুয়াল টু এফ থ্রি এক্স ওয়াই জেড উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে দেখেন এখানে ইউ ইকুয়াল টু লিমিট ডিটি টেন্স টু জিরো ডিএক্স বাই ডিটি। হ্যাঁ, এখানে ডিটা তো দেখালাম উইথ রেসপেক্ট টু টাইম, ডিএক্স বাই ডিটি যখন এক্স বলবো, দেখেন যখন এক্স বলবে তখন হবে ইউ। আবার বি ইকুয়াল টু লিমিট ডিটি টেন্স টু জিরো ডিওয়াই বাই ডিটি, যখন ওয়াই বলবে তখন হবে ভি। আবার ডব্লিউ ইকুয়াল টু লিমিট ডিটি টেন্স টু জিরো যখন জেড বলবে তখন হবে কি ডব্লিউ। এটার থেকে এই তিনটা ইকুয়েশন থেকে মেইন একটা ফর্মুলা দ্বারা, এটা একটা মেইন ফর্মুলা দ্বারা, দেখেন ভি ইকুয়াল টু লিমিট ডিটি টেন্স টু জিরো ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি এখানে এসটা হলো ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এই এস এর জায়গায় যদি আপনি যদি এক্স লেখেন, এক্স লেখেন, তাহলে আপনাদের এখানে এক্স লেখলে তাহলে এখানে আসবে কি, এখানে আসবে ইউ। এই যে আমি এখানে দেখাইছি, এই যে দেখেন, যখন আপনারা ওয়াই এখানে এখানে ওয়াই টাইপ করবেন, এই এস এর জায়গায় ওয়াই দিবেন, তখন এখানে আসবে কি ভি, যখন এস এর জায়গায় ডব্লিউ দিবেন তখন হবে জেড, হ্যাঁ তখন হবে এস এর জায়গায় আপনারা যখন জেড দিবেন তখন হবে এখানে ডব্লিউ। হ্যাঁ, তাহলে দেখেন এটা হলো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এ এক্স এ ওয়াই এক্স এ ওয়াই এ জেড আর দ্য টোটাল অ্যাক্সেলারেশন ইন এক্স ওয়াই জেড ডিরেকশনে। হ্যাঁ, দেন দ্য এটাতে চেইন রুলটা দ্বারা দেখেন, এ এক্স এ ওয়াই এ জেড এর আমরা চেইন রুল দেখতে পারি, দেখেন এ এক্স ইকুয়াল টু ডি ইউ বাই ডিটি, ডি ইউ বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা ইউ, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। যখন আমরা এ এক্স এর ফর্মুলা বের করব, এ এক্স এক্স, হ্যাঁ এক্স এর ফর্মুলা বের করলে দেখেন উপরে সব জায়গায় এ এক্স, এক্স মানে কি ইউ না, আমি বলছি এক্স ইকুয়াল টু ইউ, যখন এক্স ডিরেকশনে থাকলে ইউ, ওয়াই ডিরেকশনে থাকলে ভি, জেড ডিরেকশনে থাকলে ডব্লিউ। তাহলে আমি এ এক্স এর ফর্মুলা বের করতে চাই, তাহলে এ এক্স এর ফর্মুলা বের করলে তাহলে উপরে সবগুলোতে ইউ হবে। হ্যাঁ, এই যে ইউ ইউ, যেহেতু এটা এক্স ডিরেকশনে, তাই না? তাহলে দেখেন এখানে ডি ইউ বাই ডিটি, হ্যাঁ ডি ইউ বাই ডিটি
এক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিটি, আবার এ ওয়াই হলে হবে এখানে ডিবি বাই ডিটি, আবার এ জেড হলে এ জেড হলে তাহলে হবে এখানে এ ডিডব্লিউ বাই ডিটি, তাহলে এ এক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিটি, তাহলে এটা হলো ডেল্টা, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, হ্যাঁ এই যে এক্স এর রেসপেক্টে তাই না, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, এখানে এক্স হলে তাহলে এখানে হবে কি ডিএক্স বাই ডিটি, তার আবার প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, ওয়াই হলে এখানে হবে কি ডিওয়াই বাই ডিটি, আবার প্লাস ডেল্টা ইউ, ডেল্টা ইউ বাই ডেল্টা জেড ইন্টু, তাহলে এখানে হবে ডিজেড বাই ডিটি প্লাস ডিইউ বাই ডিটি, তাহলে উই নো দ্যাট আমরা জানি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ইউ, ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু ভি, আর ডিজেড বাই ডিটি ইকুয়াল টু ডব্লিউ। তাহলে দেখেন এ এক্স, হ্যাঁ এ এক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিটি, এই যে এখানে দেখেন এই যে, হ্যাঁ আমি আগেও দেখাইছি, এই যে এ এক্স ইকুয়াল টু আমরা জানি ডিইউ বাই ডিটি ইকুয়াল টু ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, হ্যাঁ ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, এখানে আসছিল কি ডিএক্স বাই ডিটি, এই ডিএক্স বাই ডিটির ভ্যালু কত ইউ, তাহলে এই যে ইউ লিখলাম, আবার ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, তাহলে এখানে আসছিল কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এই যে ডেল্টা ওয়াই, এই যে দেখেন এইটা, হ্যাঁ ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি ছিল, এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি সমান সমান ভি, প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা জেড ইন্টু ডব্লিউ আসলো, এই যে এখানে আসলো কি ডেল্টা জেড বাই ডেল্টা টি, তাহলে ডেল্টা ডেল্টা জেড বাই ডেল্টা টি, এই যে ডেল্টা, এই দেখেন ডেল্টা জেড বাই ডেল্টা টি ইকুয়াল টু কি ডব্লিউ, এই যে ডব্লিউ লিখলাম, তাহলে কি প্লাস ডেল্টা ইউ বাই ডেল্টা টি, তাহলে এটা এক নম্বর একটা ইকুয়েশন হলো। আবার যখন ওয়াই হবে তখন এই তখনও সেম, ডেল্টা ওয়াই হলে ভি হবে, হ্যাঁ ওয়াই ওয়াই ডিরেকশন হলে বি হবে, তাহলে এ ওয়াই ইকুয়াল টু ডেল্টা বি বাই ডেল্টা টি ইকুয়াল টু কি ডেল্টা বি বাই ডেল্টা এক্স, হ্যাঁ ইন্টু এখানে আসলো কি যেহেতু এটা এক্স, তাহলে এখানে আসলো ডেল্টা এক্স ইয়া ডিএক্স বাই ডিটি, তাহলে এই যে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ওয়ান ইউ, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ইউ, তাহলে এই যে ইউ লিখলাম, মোট কথা এইটার নাম একদম সেম, হ্যাঁ তাহলে ইউ ভি, এভাবে এটা হলো দুই নম্বর ইকুয়েশন। আবার এ জেড ইকুয়াল টু সেম এ জেড, জেড জেড ডিরেকশনে হলে, জেড ডিরেকশনে হলে ডব্লিউ হবে, তাহলে এটা ডব্লিউ ডি জেড এ জেড ইকুয়াল টু ডি ডব্লিউ বাই ডিটি, তাহলে এটা হলো তিন নম্বর ইকুয়েশন। হ্যাঁ ফর স্টাডি ফ্লোর ক্ষেত্রে আমরা জানি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইজ অলওয়েজ জিরো হয়, হ্যাঁ ইন, হ্যাঁ ইন স্টাডি ফ্লো, ইন স্টাডি ফ্লোর ক্ষেত্রে ডেল্টা বি বাই ডেল্টা টি ইকুয়াল টু জিরো, আর ডেল্টা ইউ বাই ডেল্টা টি ইকুয়াল টু জিরো, ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা টি ইকুয়াল টু জিরো, তাহলে ডেল্টা বি বাই ডেল্টা টি, ডেল্টা বি বাই ডেল্টা টি যদি জিরো হয় তাহলে দেখেন এতে ডেল্টা বি, ডেল্টা বি বাই ডেল্টা, এই যে ডেল্টা বি বাই ডেল্টা টি ইকুয়াল টু জিরো, ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা টি ইকুয়াল টু জিরো, আবার ডেল্টা ইউ বাই ডেল্টা টি, এই তিনটা যদি, এই তিনোটা যদি এই পাশে, তিনোটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে থাকে কি, তাহলে এটা থাকে না, এটার এতটুক থাকে, এটার এতটুক থাকে, এটার এতটুক থাকে, হ্যাঁ তাহলে দেখেন এই যে আমরা লিখলাম এখানে এক্স ইকুয়াল টু ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স ইন্টু ইউ, মানে এতটুক আমরা লিখলাম, হ্যাঁ এতটুক, হ্যাঁ এই এতটুক আমরা এখানে লিখলাম, এই যে দেখেন এক্স ইকুয়াল টু এত, মানে ওই ওই পাঁচটা রাইট সাইডের ওই তিনটা, মানে এই একটা ডেল্টা ইউ বাই ডেল্টা টি, ডেল্টা বি বাই ডেল্টা টি, ডেল্টা ডব্লিউ বাই এই যে ডেল্টা টি, হ্যাঁ এটা যদি জিরো হয়, এটা যে কখন জিরো হবে ফর স্টাডি ফ্লোর ক্ষেত্রে, হ্যাঁ এই যে জিরো, হ্যাঁ এই তিনটা দেখালাম এই যে জিরো, তাহলে এখানে ফর্মুলা এই তিনটা আসতেছে তাই না, এই তিনটা ফর্মুলা আসতেছে, তাহলে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে দেখেন অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ভেক্টর দ্বারা কি এ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা হলো অ্যাক্সিলারেশন ভেক্টর, আবার এটা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন দ্বারা এ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তা আমরা জানি রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, হ্যাঁ আর অ্যাক্সিলারেশন ভেক্টর দুইটা, তাহলে অ্যাক্সিলারেশন আবার দুই প্রকার, লোকাল অ্যাক্সিলারেশন এবং কনভেক্টিভ অ্যাক্সিলারেশন, তাহলে লোকাল অ্যাক্সিলারেশনে কি বলছে দেখেন, ইট ইজ ডিফাইন্ড এজ দ্য রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম এট এ গিভেন পয়েন্ট ইন ফ্লো ফিল্ড, ইন দ্য ইকুয়েশন ওয়ান টু থ্রি, ইন দ্য ইকুয়েশন ওয়ান টু থ্রি ডেল্টা ইউ ডেল্টা টি এবং ডেল্টা বি বাই ডেল্টা টি ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা টি, এগুলো হলো কি লোকাল অ্যাক্সিস, যেমন
এই যে এই তিনটা, এই ডেল্টা ইউ বাই ডেল্টা টি, ডেল্টা বি বাই ডেল্টা টি, আবার ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা টি, এই তিনটা হলো কি লোকাল লোকাল অ্যাক্সিলারেশন, আর এগুলো হলো কনভেকটিভ অ্যাক্সিলারেশন। হ্যাঁ এই যে কনভেকটিভ অ্যাক্সিলারেশন, এই যে এখানে দেখাইছে দেন কনভেকটিভ, এই যে এগুলো হলো কনভেকটিভ অ্যাক্সিলারেশন আর এটা হলো লোকাল অ্যাক্সিলারেশন।